হ্যালো ফ্রেন্ড, আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর তোমরা তো ভাবছো যে জঙ্গলের মধ্যে আমরা কেন, কারণ হচ্ছে আগামীকাল হচ্ছে শিবরাত্রি, আর আজকে আমরা সরঞ্জাম করেছি। সরঞ্জাম করতে করতে যা লাগে, মাদারাতা ঘষে সুন্দর করে স্নান করে এক সিদ্ধ ভাত খেয়েছি। খেয়ে এ দেখো বিকেল 4টার সময় আমরা বেরিয়ে পড়েছি জঙ্গলে। আর জঙ্গলের ফুল ফল যা আছে সব বাবা মহাদেবের খুবই পছন্দ, সে তো তোমরা সবাই জানো। তাই আমাদের এই গ্রামে হচ্ছে কোনো ফুল বসে না, ফুলের কোনো দোকান নেই যেখানে সমস্ত কিছু ফুল বেলপাতা সব কিছুই পাওয়া যাবে, এরকম কোনো দোকান নেই। তাই আমরা যে কোনো পুজোতেই আমরা এই গাছ গাছ গাছের থেকে ফুল চার চার যেখানে আছে আমরা গাছ থেকেই পেয়ে পেয়ে নিই পেয়ে থাকি। আর এই দেখো এখানে এ চলে এসেছি, এখানে আমি আকন্দ ফুল নিতে, খুব ছোটো ছোটো আকন্দ ফুলগুলো যাই হয়তো সকালে সব তুলে ফেলেছে। গাছ অনেক দেখা যাচ্ছে কিন্তু আকন্দ ফুল অনেক খুব একটা নেই, আর খুব ছোটো ছোটো ফুল। আর আমি দাঁড়াতেও পাচ্ছি না, ঠিক ক্যামেরা করতে পারছি না, আর এক হাত দিয়ে তো আর ফুল পড়া যায় না। আর পায়ের নিচটা খুবই কাটা যুক্ত কোনো ছোটো ছোটো গাছ আছে, যার জন্য আমাদের দাঁড়াতেও খুব অসুবিধা হচ্ছে। আর আমরা দুই যা মিলে চলে এসেছি, দেখো যা বলি তুমি তোলো, তুললেই আমাদের দুজনের হবে। দেখা যাবে না, এবার এসে এক জায়গায় পেলাম কাটা, দেখি পাবো এখানে আকন্দ ফুল। কোথায় আকন্দ ফুল দেখছো তুমি? ওই ভেতরে, জঙ্গলের ভেতরে, ওই দেখো জঙ্গলের ভেতরে আকন্দ ফুল ফুটেছে নাকি? তো নিয়ে গেছি, হ্যাঁ দেখতে পাচ্ছি, এখন পাবো, কম বেশি পাবো তো বটে। এই দেখো আমরা এদিকটা চলে এসেছি, এখানেও নাকি অনেক গাছ আছে, কিন্তু কি আমি আমরা পেয়েছি হচ্ছে তোমার আকন্দ ফুল, খুবই ছোটো ছোটো, তাই দেখছি একটু বড়টো পাওয়া যায় কি না। আর পেয়েছি তোমার কাটা পেয়েছি, কিন্তু ধুতুরা ফুল পাইনি, ধুতুরা ফুলের কলি নিয়ে নিয়েছি। আর দুটো আকন্দ ফুল দেখি এখানে পাওয়া যায় নাকি, তাই এখানে চলে এসেছি। আর দেখো দেখো দেখেছি ছোটো ছোটো আকন্দ ফুল, আর আমি এক হাতে নিতে পারছি না, যাই হোক। আর তোমার না যে কথা পারো, আর বাবাইকে বাড়িতে রেখে এসেছি, আর বেশিক্ষণ থাকবো না, বাবাই বাড়িতে পড়ছিল, ও যা ব্যাপার প্রাইভেটে, যারা বাড়িতে চলে যাবো, যারা বেচে তাই কটা ফুল পেরে চলে যাবো। আর যা হয়েছে হয়েছে, আমার একটা মালার মতো হয়ে গেছে, একটা মালা করতে পারবো, এটা মালা হবেই না, এবার বাড়ি চলে যাবো। আগেরবারে পেয়েছিলাম কোথা থেকে, অনেক নিয়ে এসেছিলাম, তখন মালা গাছ আছে একটা, সেটা পেয়ে নিয়েছি, কারণ কি বেলও পাকতে পারছিলাম না, গাছ তো বড় কিন্তু অসুবিধা হচ্ছিল, তোমাদের ক্যামেরা করতে পারিনি, কারণ যেহেতু বেল পাতা আমার দুটো হাতে লেগেছে। আর বড় একটা সেই একটা বাঁশের মতো করে, যেটা কি বলা হয় এটাকে, সেই ওটা মুখ করে সেই করে তারা ছোট্ট একটা আবার আমাদের লাগিয়েছিলাম, লাল ছোট্ট একটা কঞ্চির মতো লাগিয়ে সেই বেল পাড়া হয়েছিলো, সেটা লাগিয়ে বেল পেরেছি, কিছু আম বেল পাতা পেরেছি। তা মোটামুটি সবই আমাদের গোছানো হয়ে গেছে, এবার যাবো ফল। কি বলছো? গুড মর্নিং, আজ হচ্ছে নেক্সট দিন। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আর SSK ফ্যামিলিতে তোমাদের জানাই অনেক স্বাগত। আর আজকে হচ্ছে তোমার শিবরাত্রি, বাবা মহাদেবের কৃপায় যেন আমরা সবাই ভালো থাকি এবং সুস্থ থাকি। আর কালকে গতকাল করেছিলাম আমি সরঞ্জাম, সরঞ্জাম বলতে মানে এই সিদ্ধ ভাত খেয়েছিলাম, আর একবারই ভাত খেয়েছি। আর আজকে আমি একটু বাবা ভোলানাথকে পুজো দেবো। এই দেখো সকালবেলা তো পাপনের শরীর সেরকমভাবে এখন মানে কাজটা থেকে গেছে, সবই সুস্থ হয়ে গেছে, মানে সম্পূর্ণই শরীর সুস্থ হয়ে গেছে, কাশিটা আছে। আর দেখো আমার এই জায়গাটা এখনও পর্যন্ত মানে আমি কিছু করিনি, এই রেক টেকগুলো সব সরাবো। এখন বাজে বেলা 12টায়, দেখো এখন বাজে বেলা 12টা, আর দেখো রেক টেকগুলো রেকগুলো সরাবো, জায়গাটা সরাবো, সরিয়ে বাবা মহাদেবকে আমি নিচে একটা আসন পাতে পারবো পেতে, এখনও অনেক কাজ আছে, এগুলো কিচ্ছু এখনও করিনি। আর দুপুরবেলা তোমার ওর জন্য একটু গরম ভাত করে দেবো, মানে যখন খাবে একটা দিকটার দিকে ভাত করবো, আর একটু মানে প্লেন একটু আলু ভাজবো, ঘি ভাত খেয়ে নেবে, আর রাতে তো প্রসাদ খাবে নাকি, এক জায়গায় নিমন্ত্রণ আছে। আমি খিচুড়ি খাবো না, কারণ আমি শিব পুজো দিলে তো আমি পরোটা আর সে তোমার খিচুড়ি খাই না, আমি এভাবেই ছোটোবেলা দিয়ে করে আসছি। আর যাই হোক, আমি তোমাদের পুজোটা দেখাবার চেষ্টা করবো, দেখি কতটা দেখাতে পারি। তোমার দেখতে থাকো, আজকের ভিডিও তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। চলে এসেছি আমি বাইরে, বাইরে এসে আমি সেই ধুনো দেবো বলে ছোবাবুগুলোকে ছোট ছোট ছোটো করে কাটছি। আর আমি কিন্তু আজকে অনেক সকালে উঠেছি, উঠে তখন প্রায় 6টা বাজে, উঠে আমি তোমার পুরো গোটা উঠোনটা দেখতে পেরেছি তো পাচ্ছ, পুরো গোটা উঠোনটাকে আমি আজকে গোবর দিয়ে নিকিয়েছি। তারপরে গরুর দুধ নেওয়ার জন্য আমি বাইরে দাঁড়িয়েছিলাম 1 ঘন্টা, সেখান থেকে আমার কিছুটা ওখানে সময়টা নষ্ট হলো, যাই হোক আমি গরুর দুধটা পেয়েছি, এটাই আমার ভাগ্য।
তা ওটা নিয়ে এসে আমি তারপর গোবর ওখান থেকে গোবর নিয়ে আসলাম, নিয়ে এসে সেই গোটা উঠোনটাকে নিকেছি। তারপর উঠোনটা যখন শুকিয়ে গেছে তাই মনে করলাম আলপনাটা দিয়ে নিই, কারণ যেহেতু আমার তো আমার নিজে একদমই উপোস, তার মধ্যে আমার সবই জামা কাপড় সবই পরিষ্কার একদম, তার জন্য মনে হয় আলপনাটা করে দিই, তাহলে শুকিয়ে যাবে যেহেতু রোদুটা উঠেছে। দেখো আলপনাটা করে নিয়েছি, কারণ এখন পাপনের জল খাবার করতে হবে, তো পাপনের দুপুরের খাবার তৈরি করতে হবে, করতে করতে তারপর সেই বিকালে কখন আমি চান করবো তারপরে গিয়ে আমি যাবো পুজোর জন্য জোগাড় করতে। এই দেখো আমি আলপনা করে নিয়েছি, আমি কিন্তু গ্রাম্য আলপনা ঠিক করতে পারি না, যা পেয়েছি তাই দিলাম। আর এই দেখো আমি সব ঠাকুরের বাসনগুলো বের করে রেখেছি, সব মাজবো, যেহেতু এবার সন্ধ্যাবেলা লেগেছে চতুর্দশী মানে প্রথম প্রহরটা, তাই জন্য আমার একটু ধীরে সুস্থে করে কাজ করছি, সব গুছিয়ে গুছিয়ে কাজ করছি, গুছিয়ে গুছিয়ে একদম, তাই এই কাজগুলো তো আমাকেই করতে হবে, তাই সব গুছিয়ে নিচে গুছিয়ে কাজ করছি যেন আমার পুজোর পর যেন কোনো কাজ করতে না হয়। আর দেখো ঘর আমি সব বিছানাগুলো সব গুছিয়ে নিয়েছি, আর তোমার সকালে তো ঘর সুন্দর করে মুছে নিয়েছি, আবার পুজো চানের আগে আবার ঘরটা একবার মুছে নেবো। আর এই জায়গাগুলো সব সরাবো আমি, আর আমি যা কালকে নিয়ে এসেছি ফলটল সব আমার খাটের তলায় আছে সব ঢাকা, আর এইসব সমস্ত কিছু সরাবো। আর বাবাই গেছে তোমার সে ঠাকুরের দই আনতে, আমার একটু ভুলেই গেছে কালকে সবই নিয়েছি, দই কথাটা আমার একদমই মনে নেই, তাও বাবা দই আনতে গেল। তো এবার ওর জন্য আমার একটু জল খাবার করতে হবে সকালকার, দেখো আমি সকালকার জল খাবার আমি তো ওর জন্য একটু ময়দা মেখে চারটে লাচি করে রেখে দিয়েছি, ও আসলে ওকে করে দেবো সকালকার জল খাওয়া। আর তার সাথে আমি করবো মানে করবো না সরি মানে করে কালকে করেছিলাম ওই তোমার কী বলে না ঘুগনি মানে মটর নিরামিষ করেছিলাম কালকে, মটর রাত্রে করেছিলাম, তা একটু আছে ও সকালকার মতো, এখন এই চারটে এটা দিয়ে যা খাবে তিনটে খাক চারটে খাক দিয়ে আমি এটা দিয়ে সকালকার জল খাবারটা আমার হয়ে যাবে। দেখো ফ্রেন্ড চান করে আমি একদম চলে এসেছি ঠাকুরের কাছে, কারণ আমি ক্যামেরাতে আসতে পারলাম না তোমাদের কাছে, আর আমার তো দেরি হয়ে যাবে, আর আমার যেহেতু একার হাতে কাজ আমার দেখতেই তো পাচ্ছ, আর যার জন্য আমি আমার ক্যামেরার কাছে গেলে আমার দেরি হয়ে যাবে। আর আমি চারটের সময় চান করেছি, চান করে আমি আবার উঠোনকে ঝাঁট দিলাম, ঝাঁটটা দিয়ে চারটের সময় চান করলাম, চান করে দেখো চলে এসেছি, আমার সব গুছানো হয়ে গেছে, ফল তো কাটেনি কারণ আমার সব ফল ধুয়ে ধুয়ে সব রাখা সব গোছানো হয়ে গেছে। আর এই জায়গা ঠাকুরের এই জায়গাটাও আমার সব গোছানো হয়ে গেছে, আলপনা করা হয়ে গেছে, ঠাকুরের আসন পোতা হয়ে গেছে, সম্পূর্ণ দেখতে পাচ্ছ মোটামুটি সবই পরিষ্কার, খালি এখন বাবা মহাদেবকে এখন আমি চান করাবো। তা তোমরা দেখতে থাকো আমরা কীভাবে বাবা মহাদেবকে আমি চান করাই। আর দেখো ঘি দই আর মধু এই তিনটি দিয়ে বাবা মহাদেবকে চান করাবো। আর নন্দী মহারাজ আর বাসুকানাথ আর এই ত্রিশূল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমি আমার কলকাতা থেকে এবার নিয়ে এসেছি, কিন্তু নিয়ে এসছি তো জানি কবে কলকাতা থেকে এসেছি, অনেকদিন ধরেই পড়ে আছে, কিন্তু ভালো দিন একটা দিন পাচ্ছিলাম না যে পাতবো আমি, যাই এই দিনটা আমি এগুলোকে আজকে পাতবো, যার জন্য আমি যে বাবা মহাদেবের কাছে এগুলো না থাকলে মনে হয় যে মানায় না বাবা মহাদেবকে, খুব ফাঁকা ফাঁকা লাগে। আর এটা আজকে দেখো এইভাবে নতুন, যার জন্য আমি ঘি মধু মাখিয়ে আরও সুন্দর করে আমি স্নান করাচ্ছি, স্নান করাবো। আর দেখতে থাকো তাহলে এইসব আমি দক্ষিণেশ্বর থেকে কিনেছি, আর শিবপুজোতে ফল কেটে ভোগ দিতে হয় না, গোটা ফল দিতে হয়, আর যার জন্য আমি গোটা ফলই ভোগে রেখেছি। ভোলানাথ যত চকচকে এবং পরিষ্কার থাকবে তত সংসারে শান্তিও নাকি চাইদিয়ে থাকবে। নমঃ শিবায় নমঃ। দেখো বন্ধুরা বাবাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাচ্ছি, আর এখানে আছে তোমার দুধ ঘি দই মধু আর হচ্ছে মিশ্রি। তারপরে বাবা ভোলানাথ হচ্ছে তোমার সাদা জিনিস পছন্দ করে, তাই সবকিছুই সাদা হলে খুবই ভালো হয়। আমরা যেটা দিয়ে একটা পরিষ্কার সাদা একটা কাপড় নিয়ে নিয়েছি, সুন্দর করে বাবাকে মুছে নেবো।
আর সবাইকে এক এক করে মুছে নেব, নিয়ে রাখবো, এটা আসনে তুলে দেবো, বাবা মা হাতে যত্ন সহকারে ভক্তি করে আবার আসনে তুলে দেবো। গুলকতার মধ্যে আমি চন্দন দিয়ে রাম রাম করে লিখে নেব। বাবা যখনই আমি যতবারই আমি পুজো করি প্রত্যেক বছরই আমি রাম লিখে চন্দন দিয়ে রাম লিখে বাবা মাথায় দিই, কারণ সেটা দিতে হয়, সেটা মানে খুব ভালো। এটা প্রত্যেকবার এটা দিই। সমস্ত ঠাকুরগুলোকে আমি পয় পরিষ্কার করে সুন্দর করে এবার দেখো সাজিয়ে দিয়েছি। দেখো কত ফুল পেয়েছি আজকে আমি, মানে ফুলের অবশ্য ফুলের চেনটা আমার কেনা। আর দেখো খুব সুন্দর করে সব সাজিয়েছি আজকে, সব ঠাকুর দিয়ে আজকে আমি সুন্দর করে পয় পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়েছি। কী ভালো লাগছে না, অনেক পরে সে অনেক ফুল পেয়েছি। নমো শিবায়ে নমো, নমো শিবায়ে নমো, নমো শিবায়ে নমো। আছিস thank you.
আমার পুজোটা কেমন লাগলো সেটা কমেন্ট করো। আর আমি যেটুকু জানি আমি সেটুকুনি বেশিরভাগই আমি পুজো করি। আর ভালো লাগলে একটা লাইক দিও, আর যারা আমার নতুন বন্ধুরা তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। দেখো ফ্রেন্ড, এখন হচ্ছে তোমার ভোর 5:15। আমি রাত্রে ঘুমাইনি, রাত্রে জেগেছিলাম, কারণ রাত্রে জাগাটাই আমার মেন উদ্দেশ্য ছিল আজকে শিব পুজোটা আমার, মানে গতকাল শিব পুজোটা। তাই যাই, রাত্রে জাগতে পেরেছি আর রাত্রে জেগেছি। এ দেখো বাবাই ঘুমাচ্ছে, ও উঠবে 7টার সময়, ও 7:30 পড়া আছে। আর আমি কী করছিলাম, ওই মাত্রটা আমি টাইমটা পাস করেছি হচ্ছে তোমার একটা গুরুগীতা বলে একটা আছে, সেইটা হচ্ছে আমি শুনছিলাম অনেকক্ষণ সময় নিয়ে, যেটা মা বাবা মহাদেবের খুব পছন্দর সেটা শুনছিলাম। আরও শিবের 108টা নাম সেটাও শুনছিলাম। শোনার পরে আমি একটা এডিট করছিলাম, এডিট করতে করতে আমার ভোর 5টা বেজে গেছে। তারপর যাই হোক, আমি এখন ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই দেখো একটা ঝাড় দিয়ে নিয়েছি কোনোরকম সামনেটা। আর এই দেখো জল নিয়ে চলে এসেছি, ঝাড় দেওয়া হয়ে গেছে। আর বাইরেটা দেখো কীরকম অন্ধকার, 5টা বাজে, বাড়িটা অন্ধকার। কেমন কারণ হচ্ছে তোমার 6:40 নাকি যাই হোক 45-এর মধ্যে 1400 তোমার ছেড়ে যাবে। এর জন্য ওই সময়টাকে ধরার জন্যই মানে আমি এখনই ঘর পরিষ্কার, ঘরকে মুছে স্নান করে আমি পুজো দেওয়ার চেষ্টা করবো ওর মধ্যে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।